LB24 সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, মাহমুদ হাসান। প্রথমে সংবাদ শিরোনাম। ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার। জরুরি সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যের ডাক। দুই দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত হবে বললেন সার্জিস হাসনাত। রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাবে প্রধান বিচারপতির না। ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলার বাঘিনীরা। ইসরায়েলের বিরুদ্ধে এবার হাত মেলালো মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি। এবারে বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। বুধবার 23 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন হিসাবে ছাত্রলীগকে নিষিদ্ধের কথা জানানো হয়েছে। সরকার সন্ত্রাসবিরোধী আইন 2009-এর ধারা 18-এর উপধারা 1-এ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং ওই আইনের তফসিল 2-এ বাংলাদেশ ছাত্রলীগ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসাবে তালিকাভুক্ত করেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের ঘোষণায় আনন্দ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাত 9:30টার দিকে খবরটি প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। পরে তারা আনন্দ মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হন। সোনালী সুপারমার্কেট, আমার প্রিয় সুপারমার্কেট, সোনালী সুপারমার্কেট, ওল্ডহাম ও বার্মিংহাম। 72-এর সংবিধান বাতিল করতে এবং রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, যারা গণ অভ্যুত্থানের পক্ষে তারা 72-এর সংবিধানের পক্ষে থাকতে পারে না। 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান লিখব। বুধবার 23 অক্টোবর সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন হাসনাত। আগামী দুদিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। মঙ্গলবার 22 অক্টোবর রাত 11:30টায় বঙ্গভবনের সামনে অবস্থানকালে তারা গণমাধ্যমকে এ তথ্য জানান। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা এমন একজনকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিব যাকে নিয়ে কোনো বিতর্ক বা প্রশ্ন উঠবে না, যেমন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে পরবর্তীতে রাষ্ট্রপতি হিসাবে কে আসবেন। বুধ এবং বৃহস্পতিবারের মধ্যেই নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত করা হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন বঙ্গভবনের সামনে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। সর্বশেষ আলটিমেটাম দিয়ে অবস্থান কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। তবে এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রাষ্ট্রপতি পদত্যাগ করলে কে বসবেন সেই পদে, এই বিষয়ে নানা গুঞ্জন চলছে জনমনে। মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়। দুই উপদেষ্টা এই প্রস্তাব দিয়েছিলেন, তবে বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দেন প্রধান বিচারপতি। এফআরজে ট্রাভেলস, বিশ্বস্ততার প্রতীক, 85 Budget Road, মাইল্যান্ড, লন্ডন, E3 4JN। সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। বুধবার 23 অক্টোবর বিকেলে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, আটকের বিষয়টি সত্য, তাকে কোতোয়ালি থানা এলাকা থেকে আটক করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হবে। রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এবং ষড়যন্ত্রকারীদের সাহস যুগিয়েছেন। তাকে বিদায় না করলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এই কথা বলেছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ সময় 1,138 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার 23 অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের 438 জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 1,138 জন। চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 53,196 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 49,101 জন। মারা গিয়েছেন 264 জন। বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে প্রতিপক্ষ ছিল শক্তিশালী ভারত। 2 বছর আগে যাদেরকে তারা হারিয়েছিল 3-0 গোলে। এবার আবারও তাদের উড়িয়ে দিয়েছে লাল সবুজের জার্সিধারীরা।
বুধবার নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে 3-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। এতে করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেপালের কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার চলমান টেস্ট ম্যাচে তৃতীয় দিনের শেষ ভাগে এসে বেরসিক বৃষ্টির কারণে বাধা পড়েছে ম্যাচটি। দ্বিতীয় সেশনের শেষের দিকে বৃষ্টির কারণে সমস্যা দেখা দেয়, যার ফলে আগে ভাগে চা বিরতি নিতে হয়। বিরতির পর মাত্র 5 ওভার খেলা হলেও খারাপ আলোর কারণে খেলোয়াড়দের আবারও মাঠ ছাড়তে হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত আম্পায়াররা দিনের খেলা বন্ধ ঘোষণা করেন। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ভরাডুবির পর দ্বিতীয় ইনিংসে 81 রানের লিড নিয়েছে, তবে হাতে রয়েছে মাত্র 3 উইকেট। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর অব্যাহত হামলায় গত 24 ঘন্টায় আরও 74 জন ফিলিস্তিনি নিহত এবং 130 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, এ নিয়ে 2023 সালের 7ই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত 42,792 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবার নেতানিয়াহুকে বিপদে ফেলতে নতুন পরিকল্পনা করেছে ইরান। ফিলিস্তিন ও লেবাননে সম্প্রতি ইসরায়েল যে সাফল্য পেয়েছে তা মলিন করে দিতেই তেহরান নিজেদের দিকে রিয়াদকে টেনে আনছে। এরই অংশ হিসাবে লোহিত সাগরে সৌদির সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করেছে ইরান। সৌদির পক্ষ থেকে এখনও এমন খবর নিশ্চিত করা হয়নি, তবে ইরানের দাবি সত্য হলে আঞ্চলিক দুই পরাশক্তি এবারই প্রথম একসঙ্গে মিলে সামরিক শক্তি দেখাবে। এমন কিছু ঘটলে নেতানিয়াহুর পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, আর তাই ইরানের করা ওই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েল। তেল আভিভের ধারণা এমন কিছুই ঘটবে না। বিস্তারিত সংবাদ এখানেই শেষ হলো।